প্রিয় দিনি ভাই এবং বোনেরা 2024 সালের কিন্তু রজব মাস শুরু হয়ে গিয়েছে এই রজব মাসের মধ্যে 2024 সালের কিন্তু শবে মেরাজ অনুষ্ঠিত হবে কত তারিখে কি বারে 2024 সালের শবে মেরাজ অনুষ্ঠিত হবে এবং কয়টি রোজা রাখতে হবে শবে মেরাজের এবং কত রাকাত নামাজ পড়তে হবে সব জানতে পারবেন এবং এই রজব মাসের মধ্যে নবীজি কোন দোয়াটা করেছেন আপনাদেরকে আমাদেরকে করার জন্য বলেছেন এবং নবীজি কয়টি রোজা রেখেছেন আপনারা রজব মাসের মধ্যে কয়টি রোজা রাখবেন কিভাবে আমল করবেন সম্পূর্ণ রজব মাসের আমলগুলো তুলে ধরব ইনশাআল্লাহ এবং শবে মেরাজের মেইন ডেটটা 2024 সালের বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনি ভাই এবং বোনেরা 2024 সালের শবে মেরাজ কত তারিখে কি বারে খুব সুন্দর করে জানিয়ে দেব এবং এই রজব মাসের মধ্যে আপনি কিভাবে আমল করে কাটাবেন আল্লাহর নবীজি রজব মাসের মধ্যে কোন দোয়াটা করেছেন যদি ওই দোয়াটা করতে পারেন রজব মাসের মধ্যে এবং শাবান মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে রিজিকের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই রজব মাসের ফজিলত কিন্তু অনেক প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন রজব মাস এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ যুদ্ধ হানাহানি মারামারি বিগ্রহ সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন এটা হারাম মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 36 নং আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস-সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الله أكبر الله رب العالمين পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন হতে আল্লাহর বিধানে আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ মাসসমূহের মধ্যে 12 মাস লিখিত আছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে নিষিদ্ধ করেছেন পবিত্র করেছেন আল্লাহু আকবার এই 4টি মাসের মধ্যে মারামারি হারাহানি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ আল্লাহ নিষেধ করে দিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ এই 4টি মাসের মধ্যে এক হলো জিলকদ মাস দ্বিতীয় হলো জিলহজ মাস তারপর হলো মুহররম মাস তিনটা এক সঙ্গে চলে গেল জিলকদ জিলহজ মুহররম চলে গেল আর হচ্ছে রজব মাস আল্লাহু আকবার আল্লাহু আকবার এই রজব মাসটা এমন একটা মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি ছোট্ট দোয়া পাঠ করতেন আমি দোয়াটি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ আপনারা শিখে ফেলবেন ছোট্ট দোয়াটি হ্যাঁ যদি দোয়াটি শিখে ফেলতে পারেন আপনাদের হায়াত মধ্যে রিজিকের মধ্যে এবং আপনাদের ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে যদি আপনার মৃত্যু রমজানের আগে থাকে আল্লাহ তাআলা এই দোয়া করার কারণে রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এটা খুবই সম্মানিত মাস প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই রজব মাসের মধ্যেই কিন্তু শবে মেরাজ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিরাজ করেছিলেন, সশরীরে সাক্ষাৎ করেছিলেন, দেখা করেছিলেন। আর কোন নবী এবং রাসূল এমন নয় যে আল্লাহর সঙ্গে সরাসরি আরশে আজিমের মধ্যে গিয়ে দেখা করেছিলেন। আর অন্য কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই চান্স দেন নাই। আমার নবী আপনার নবীকে আল্লাহ সঙ্গে পাশে বসিয়ে বন্ধু বন্ধুর সঙ্গে কথা বলেছে, সকলে বলে সুবহানাল্লাহ। এই সবে মিরাজের রজনীতে আল্লাহু আকবার এবং আল্লাহর নবীজি বিশ্ব নবী আখির নবী আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জান্নাত দেখিয়েছেন, জান্নাতের নাজনেয়ামত দেখিয়েছেন, আবার জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নামের শাস্তি কেও নবীজিকে দেখিয়েছেন। এত পাওয়ার, এত শ্রেষ্ঠ একটি পাওয়ার দিয়েছিলেন এ রজব মাসের মধ্যে। আল্লাহু আকবার, শবে মিরাজ, এই শবে মিরাজের রাত্রি অবশ্যই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, একটি ফজিলতপূর্ণ রাত্রি। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শবে মিরাজ যেহেতু এই রজব মাসের মধ্যে, কত তারিখে কি বারে আমি আপনাদেরকে খুবই সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সঙ্গে মিরাজ করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন এই রজব মাসের মধ্যে কয় তারিখে, 2024 সালে শবে মিরাজ কত তারিখে এবং কি বারে। 2024 সালে শবে মিরাজ কত তারিখে এবং আপনারা কি বারে পালন করবেন আমি আপনাদেরকে এক্ষণে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। 2024 সালে শবে মিরাজ ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, রজব মাসের মধ্যে কিন্তু, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ইংরেজি রোজ বৃহস্পতিবার দিবাগত রাত্রি শবে মিরাজ পালিত হবে বাংলাদেশে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আবার বলছি, 2024 সালের 8 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাত বাংলাদেশে শবে মিরাজ অনুষ্ঠিত হবে, পালিত হবে। তাই আপনারাও এই শবে মিরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ সালাম পাঠাবেন এবং আপনার নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করার নিয়মটা হলো আপনারা যে যত রাকাত পারেন দুই রাকাত করে পড়বেন, কোনো সমস্যা নেই, না পড়লেও গুনাহ নেই। যেহেতু ফজিলতপূর্ণ একটি রাত্রি, অবশ্যই আপনারা এই রাত্রিতে কিছু আমল করবেন, নবীজির প্রতি আপনি দুরুদ পাঠাবেন, দোয়া করবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি রোজা রাখতে মন চায় অবশ্যই আপনি এই শবে মিরাজের রজনীতে আপনি আগের দিন রাত্রে সাহারি খেয়ে ভাত খেয়ে আপনি শবে মিরাজের দিন আপনি রোজা রাখতে পারেন। তাহলে আপনারা জানতে পারলেন যে 2024 সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত্রি হচ্ছে বাংলাদেশে শবে মিরাজ। আপনি রোজা যতটা ইচ্ছা ততটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, একটা দুইটা তিনটা যত রাখতে পারেন নফল রোজা, না রাখলেও সমস্যা নেই, রাখলে আপনি নফল রোজার সওয়াব পাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালের আজ কি 14 জানুয়ারি রজব মাসের 1 তারিখ, রজব মাস চলছে, এই রজব মাসের মধ্যে আপনি একটি দোয়া বেশি বেশি করে পাঠ করবেন। নবীজি পাঠ করতেন, এই দোয়াটা পাঠ করলেই আপনার হায়াত জীবন বৃদ্ধি হবে, রিজিক বৃদ্ধি হবে। আল্লাহর নবীজি রজব মাসের মধ্যে, শাবান মাসের মধ্যেও এই দোয়াটা আল্লাহর কাছে পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি
দিয়েছি এ দোয়াটা পাঠ করবেন। হ্যাঁ, আপনারা আমার সঙ্গে সঙ্গে কয়েকটি বার পাঠ করুন এ দোয়াটাই, কিন্তু যখনই মুনাজাত করবেন তখনই এ দোয়াটা পাঠ করবেন, আপনার হায়াত এবং রিজিক বৃদ্ধি হবে। এই দোয়াটা আল্লাহুম্মা, যদি মন চায় লিখে রাখবেন খাতার মধ্যে। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থটা বলে দিচ্ছি, তারপরে শব্দে শব্দে বলে দেব, লিখে রাখবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ রাব্বুল আলামিন, এই রজব মাসের বরকত এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে নসিব করো, এবং ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহু আকবার। আমি আবার শব্দে শব্দে একটি বার পাঠ করছি, যদি মন চাই লিখে রাখবেন এভাবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, লিখে রাখবেন মন চাইলে। তারপরে আপনারা এই রজব মাসের মধ্যে রোজা কতটি রাখবেন, কিভাবে কাটাবেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আপনি প্রতি সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতে পারেন, সুন্নাত নবীজির। আল্লাহু আকবার, নবী সর্বদাই দুইটি রোজা রাখতেন, একটি রোজা হচ্ছে সোমবারে, একটি রোজা রাখতে পারেন এই পুরা রজব মাসে, এবং বৃহস্পতিবারে একটি রোজা রাখতে পারেন। প্রতি সপ্তাহের মধ্যে নবীজি দুইটি রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। রোজা রাখলে অনেক সওয়াব এবং অনেক উপকার দেহের জন্যেও। এবং নবীজি প্রতি মাসের মধ্যে তিনটি রোজার কথা বলেছেন, নবীজিও রেখেছিলেন, এবং আল্লাহর নবীজি বলেছেন এই তিনটি রোজা যদি কেউ রাখে পুরনো এক মাস রোজা রাখলে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এক মাসের রোজার সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দিবেন। তিনটা আইয়ামে বীজের রোজা বলা হয় এই রোজাগুলো রাখলে। বারো মাস যদি এই তিনটি রোজা রাখেন আপনারা, আরবি মাসের বারো তেরো চোদ্দ পনেরো, আরবি মাসের মানে আরবি চাঁদের মাসের যে কোনো আরবি মাস চাঁদের তারিখটা কি তেরো চোদ্দ পনেরো, তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ যেই কোনো মাসের আরবি মাস, মহরম হোক, সফর হোক, রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, শাবান, যে কোনো মাস হোক আপনারা বারো তেরো চোদ্দ পনেরো, তেরো চোদ্দ পনেরো। হ্যাঁ, আমি আবারও বলছি, যে কোনো আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এ তিনটি রোজা রাখবেন আপনারা। হ্যাঁ, তাহলে এক মাসের রোজা সওয়াব পেয়ে যাবেন। বারো মাস এভাবে রাখলে আপনাদের এক বছর রোজা রাখার সওয়াব হয়ে যাবে, আল্লাহর নবীজি বলেছেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রজব মাসের মধ্যে আপনারা রজব মাসের তেরো তারিখ, চোদ্দ তারিখ, পনেরো তারিখ, রজব মাসের আরবি মাসের আরবি হিসাব করে রাখবেন। আবারও বলছি, এই রজব মাসের মধ্যে আপনি তেরো তারিখ রজব মাসের এবং চোদ্দ তারিখ রজব মাসের, পনেরো তারিখ রজব মাসের একসঙ্গে তিনটি রোজা রাখবেন। এভাবে আপনি আমলগুলো করবেন ইনশাআল্লাহ। এবং এই রজব মাসের মধ্যে নবীজি নফল নামাজ বেশি বেশি করে পড়তেন, আপনারা নফল নামাজ দুই রাকাত চার রাকাত করে পড়বেন। হ্যাঁ, যত পারেন তত নফল নামাজ পড়বেন, নিয়ত করবেন আমি এই রজব মাসের মধ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি যত বেশি নফল নামাজ আদায় করতে পারেন তত সওয়াব হয়ে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। সর্বপ্রথম এই ২০২৪ সালে
রজব মাস শুরু হয়ে গিয়েছে আজকে 1 তারিখ 14ই জানুয়ারি আরবি মাসের হচ্ছে 1 তারিখ রজব মাসের এই রজব মাসের মধ্যেই কিন্তু শবে মেরাজ 2024 সালে শবে মেরাজ অনুষ্ঠিত হবে পালিত হবে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত্রে এটা রজব মাসের মধ্যে কিন্তু হবে তাই রজব মাসটা খুবই সম্মানিত একটি মাস মর্যাদাপূর্ণ একটি মাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য খুবই প্রিয় একটি মাস এই মাসের মধ্যে আপনারা বেশি বেশি রোজা রাখবেন সপ্তাহের মধ্যে দুইটি রোজা সোম এবং বৃহস্পতিবার এবং এই রজব মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ আরবি চাঁদের এইভাবে তিনটি রোজাও রাখবেন প্রতি এই রজব মাসের মধ্যে সাপ্তাহিকের দাও থেকে বা কম রাখলেও আপনার সওয়াব হবে কোনো গুনাহ হবে না না রাখলেও কোনো গুনাহ নাই ইনশাআল্লাহ সওয়াব হবে রাখতে পারলে হ্যাঁ তাহলে অবশ্যই এই রজব মাসের মধ্যে আপনারা রোজা রাখবেন বেশি বেশি নফল নামাজ পড়বেন এবং যখনই মুনাজাত করবেন রজব মাস এবং শাবান মাসে আল্লাহর কাছে দোয়াটা করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়াশাবান ওয়াবাল্লিগনা রমাদান প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু